সর্বসৃষ্টির একমাত্র স্রষ্টা পরম প্রভু মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন, যিনি কোন বলার সঙ্গে সৃষ্টি করেছেন এই আসমান জমিন পাহাড় পর্বত আকাশ মহাকাশ, সৃষ্টি করেছেন চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ আর এই বিশাল ব্রহ্মাণ্ড অর্থাৎ এই বসুন্ধরা, কেন সৃষ্টি করেছেন আর কাদের জন্য সৃষ্টি করেছেন? মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন পাক কোরআন মাজিদে ঘোষণা করলেন, তামাম সৃষ্টি আমি মানুষের জন্য করেছি আর মানুষকে আমি আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছি। তাই আল্লাহ একদিন সমস্ত ফারিস্তাদের কাছে ডাকলেন, বললেন, হে ফারিস্তা তোমরা শোনো, আমি ওই মাটি হতে আদম সৃষ্টি করব। আল্লাহর কাছে তখন সমস্ত ফারিস্তারা একযোগ হয়ে করজোড়ে মিনতি করে বাধার সৃষ্টি করল, বলল, আমরা তো দিবারাত্র আপনার ইবাদতে মগ্ন আছি, কেন খামোখা আদম সৃষ্টি করতে চাইছেন? ওরা তো দুনিয়ার বুকে গিয়ে ওই জিন জাতির মতো আপনার নাফারমানি করবে, আপনাকে বদনাম করবে। আল্লাহু কাহার, হে ফেরেশতাকুল, আমি যা জানি তোমরা তা জানো না, তোমরা আগুনের ফারিস্তা পানি জানো না, পানির ফারিস্তা আগুন জানো না, জাহান্নামের ফারিস্তা জান্নাত জানো না, আর আমি ওই মাটি থেকে যাকে সৃষ্টি করব আমার গুণ দিয়ে সে আকাশ জানবে, সে বাতাস জানবে, আসমান জমিন জান্নাত জাহান্নাম সব জানবে। সাবধান, আমাকে ভালো কথা বলতে গিয়ে আমার অপ্রিয় হয়ে যাবে। এবার আল্লাহ মাটির কাছেই ফরমান জানি করল, হে মাটি, আমি তোমা হতে আমার এক প্রতিনিধি সৃষ্টি করব যারা জান্নাতে বসবাস করবে, আর কতক আমার নাফারমানি করে তারা দোজখের আগুনে জ্বলবে। মাটি যখন এই ভয়াবহ দোজখের অগ্নিকুণ্ডের কথা শুনল, কান্নায় ভেঙে পড়ল। মাটির কান্নায় দুনিয়ার বুকে অসংখ্য নদী নালার সৃষ্টি হয়ে গেল। কথিত আছে, যদি মাটি ওই দিন না কাঁদত, মানুষের মনে মানুষের হৃদয়ে মায়ার সৃষ্টি হতো না, আমরা কেউ কারোর জন্য কাঁদতাম না, কেউ কারোর জন্য কাঁদতাম না। আল্লাহর নির্দেশে প্রথমে জমিনে মাটি নিতে নেমে এলো হযরত জিবরাইল ফারিস্তা। মাটি বলল, হে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর এ ঘোষণায় বেশক আমি ধন্য, বেশক আমি খুশি, কাঁদছি শুধু ওই দোজাখের কথা ভেবে, ওই ভয়াবহ দোজাখের আগুনে আমারই তো একটা অংশ জ্বলবে, আমি তা কেমন করে সহ্য করব, জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম, আমার বুক ছিঁড়ে মাটি নিয়ে যেও না, তোমাকে খোদার কসম। ফিরে গেল জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর দরবারে গিয়ে সব জানালো, বলল, রাব্বুল আলামিন, মাটির কান্নায় আমি হেরে গেলাম। এবার আসছে তৃতীয় ফারিস্তা ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম, এ নিশ্চয়ই নিয়ে যাবে মাটি, দেখা যাক। ফারিস্তা ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম মাটিকে বলল, শোনো মাটি, শোনো আমার কথা শোনো, তোমার কান্না থামাও, একবার ভাবো তুমি কত বড় ভাগ্যবান, কত বড় সৌভাগ্যবান দান করেছেন মহান আল্লাহ, যে ভাগ্য আল্লাহ আকাশকে দেয়নি, যে ভাগ্য বাতাসকে দেয়নি, যে ভাগ্য আগুনকে দেয়নি, পানিকে দেয়নি, তোমাকে দিয়েছে, তোমাকে জান্নাতি লেবাস পরাবেন আল্লাহ, জান্নাতি খুশবুতে গোসল করাবেন আল্লাহ, জান্নাতি মেওয়া খাওয়াবেন আল্লাহ, জান্নাতে বসবাস করবে অনন্তকাল চিরকাল, এটা তোমার গর্বে তো বুক তুলে ওঠা উচিত। মাটি বলল, আল্লাহ পাকের এলানে আমি সত্যি গর্বিত, আমি সত্যি আনন্দিত, কিন্তু ওই যে আগুন, ওই আগুনে আমারই তো একটা অংশ জ্বলবে, তা আমি কেমন করে সহ্য করব বলো, কেমন করে সহ্য করব? তোমাকে খোদার কসম ইসরাফিল ফারিস্তা, আমার বুক ছিঁড়ে তুমি মাটি নিয়ে যেও না। ইসরাফিল আলাইহি ওয়াসাল্লামও
হতাশ হয়ে ফিরে গেলেন আল্লাহর দরবারে। আলেমুল গায়েব আল্লাহ, আল্লাহ তো সব জানেন, শুধু ও শেষ। আজগুবি আওয়াজ ফারিস্তার কানে এলো, জিজ্ঞাসা করলেন আল্লাহ, হে ইসরাফিল, তোমাকে তো মাটি আনার আদেশ দিয়ে পাঠিয়েছিলাম, তুমি মাটি না নিয়ে কেমন করে ফিরে এলে দরবারে? ইসরাফিল আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনি এমনই এক দুর্বল মাখলুকের কাছে পাঠিয়েছিলেন যার কান্না আমার মনকে দুর্বল করে দিয়েছে, আর আপনার নামের কসম, আপনার নামের দোহাই দিয়ে এত কেঁদেছে, আমি পারলাম না ওই অসহায় মাটির বুক চিরে মাটি নিতে, আমি ফিরে এসেছি, আমাকে ক্ষমা করুন, আমাকে মার্জনা করুন। এবার আল্লাহ পাক তার নির্দেশে চতুর্থ ফারিস্তা আজরাইল আলাইহি ওয়াসাল্লাম আসছে জমিনে। আজরাইল মহা হুঙ্কারে নেমে এলো মাটির বুকে, থর থর করে কাঁপতে লাগলো মাটি। আজরাইল আলাইহি সাল্লামের বজ্র মুষ্টিতে মাটিকে চেপে ধরলো, মাটি আর্তনাদ করে উঠল, বলল, আমাকে ছেড়ে দাও, তোমার হাতের চাপে আমার সর্বাঙ্গ যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আমাকে ছেড়ে দাও। আজরাইল বললেন, তোমার কান্না আমার মনকে টলাতে পারবে না, আমার কাছে মিছে কেঁদে কোনো লাভ হবে না। মাটি কেঁদে কেঁদে মিনতি করে বলল, হাজরাইল ফারিস্তা, আমি সহ্য করতে পারছি না, তোমার হাতের চাপে আমার সর্বাঙ্গে যে অসহ্য যন্ত্রণা হচ্ছে, আমাকে ছেড়ে দাও, তোমাকে খোদার কসম, আমাকে ছেড়ে দাও। আজরাইল বুক চিরে মাটি নিয়েছি হন, আজরাইল তোমাকে খোদার দোহাই। আজরাইল বলল, হে মাটি, যে খোদার দোহাই দিচ্ছ সেই খোদার হুকুমে আমি তোমার বুক চিরে মাটি নিতে এসেছি। বিসমিল্লাহির রহমানির রহিম বলে এক খেচকায় বজ্র মুষ্টিতে মাটি লয়ে ঊর্ধ্ব গগনে গমন করলো। মাটি আছাড় কাছাড় করে কাঁদলো, হাহাকার করে কাঁদলো, ঘুণাক্ষর পিছনে তাকালো না। মায়াহীন আজরাইল পৌঁছে গেল আর সে মাকামে, সে আল্লাহর দরবারে। একাজগুবি আওয়াজে চমকে উঠল আজরাইল, আজরাইলের দম বন্ধ হয়ে যাচ্ছে, আজরাইল কাঁপতে শুরু করলো, গম্ভীর আওয়াজে প্রশ্ন করলো আল্লাহ পাক, হে আজরাইল, মাটি যখন তোমার কাছে অত কান্নাকাটি করলো, অত কাকুতি মিনতি করলো, তোমার মনে কোনো রহম হলো না, আমার নামের কসম দিয়ে যখন তোমার কাছে কাঁদতে শুরু করলো, তুমি কেমন করে পারলে ওই অসহায় দুর্বল মাটির বুক চিরে মাটি আনতে? আজরাইল ভয়ে থরথর করে কাঁপতে লাগলো, কাঁপতে বলল, হে রব্বুল ইজ্জাত, একদিকে আপনার নামের কসম আর একদিকে আপনার হুকুম, আপনার আদেশ, আমি দুটোকে বিচার করে আপনার আদেশকেই প্রাধান্য দিয়েছি, এতে যদি আমার অন্যায় হয়ে থাকে আমাকে ক্ষমা করুন। হে আজরাইল, তুমি যখন ওই মাটির কান্নাকাটি আমার নামের দোহাই, আমার নামের কসমকে উপেক্ষা করে ওই মাটির বুক ছিঁড়ে মাটি আনতে সক্ষম হয়েছ, তাই ওই মাটির সৃষ্টি আদম জাতির জানকে কবজ করার ভার তোমার হাতে অর্পণ করলাম। আজরাইল এবার চিৎকার করে উঠল, না, আল্লাহ পাক রব্বুল আলামিন, না। আল্লাহ বললেন, হ্যাঁ, আজ থেকে তোমার উপাধি হলো, তোমার নাম হলো মালাকুল মাউত। আজরাইল আর্তনাদ করে বলে উঠল, না 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 না
ইয়া রাব্বুল ইজ্জাত, ইয়া রাব্বুল ইজ্জাত, এত বড় অভিসম্পদ আমাকে দেবেন না, মায়ের কোল থেকে তার সন্তানকে কেড়ে নেব, ভাইয়ের কাছ থেকে তার বোনকে, স্ত্রীর কাছ থেকে তার স্বামীকে, স্বামীর কাছ থেকে তার স্ত্রীকে, প্রিয়জনের কাছ থেকে প্রিয়জনকে, সবার কাছ থেকে সবাইকে আমি ছিনিয়ে নেব, সবার কাছ থেকে সবাইকে বিচ্ছিন্ন করে দেব, সবার কাছে আমি অপ্রিয় হয়ে যাবো, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাই আমাকে দুষবে, সবার চোখে আমি আতঙ্ক হয়ে যাব, সবাই আমাকে শত্রু ভাববে। আল্লাহ বললেন, না, কেউ তোমাকে শত্রু ভাববে না, আমি প্রত্যেক মৃত্যুর পিছনে ওসিলা যোগ করে দেব, কেউ কলেরায় মরবে, কেউ ক্যান্সারে মরবে, কেউ হার্ট অ্যাটাকে মরবে, কেউ অ্যাক্সিডেন্টে মরবে, প্রত্যেক মৃত্যুর পিছনে এক একটা কারণ থাকবে, তোমাকে কেউ দুষবে না। হে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত, আপনি যখন মেহরবানি করে এত বড় দায়িত্ব আমার হাতে অর্পণ করলেন, আমাকে হুকুম দিন, আমাকে হুকুম দিন, আমি আকাশে উড়িয়া আপনার এই আদেশের কথা আদম জাতির উদ্দেশ্যে তামাম মাকলুককে সাক্ষী রেখে জানিয়ে দিই। আল্লাহ পাকের হুকুমে আসমানে উড়িয়া আজাইল আলাইহি ওয়াসাল্লাম সেদিন ঘোষণা করেছিলেন, হে আদম জাতি, তোমাকে সৃষ্টি করতে মাটির বুক থেকে আমি নিয়ে এসেছিলাম মাটি, আর একদিন তোমাদের জানকে কবজ করে ওই মাটির সাথে আমি মিশিয়ে দেব। শুরু মাটি, শেষে মাটি, মাটি হবে আমাদের আসল ঘাঁটি। পরবর্তী আপনারা অন্য নাম্বারে শুনবেন, শুনলেন SMN চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার এই আদম থেকে 14টা খণ্ড রয়েছে, আপনারা সার্চ করতে থাকুন।